বরাক উপত্যকায় কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ না থাকায় বরাক উপত্যকার অনেক জনগণ আমার মতো ভুগছে। আমি গত 22 এপ্রিল কোভ্যাক্সিন প্রথম ডোজ আমার সহধর্মিনীর সঙ্গে নিয়েছিলাম। আমার ডিউ ডেট ছিল 24 মে থেকে 5 জুন। সমস্ত বরাক উপত্যকার স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও আমি কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিতে পারিনি, কারণ স্টকই নেই। প্রশাসন যখন জানত যে কারা কারা প্রথম ডোজ নিয়েছেন, প্রশাসনের দায়িত্ব ছিল যে সেকেন্ড ডোজটা সঠিক সময়ে যাতে দেওয়া যায় তার ব্যবস্থা আগে থেকেই করে রাখা। দুর্ভাগ্য, আমরা এই সেকেন্ড ডোজ থেকে বঞ্চিত হলাম এবং এখন প্রাণ সংশয়ে ভুগছি। আমি আজ আমাদের জেলা শাসিকা শ্রীমতী কৃতি জেলিকে এক মেইল যুগে জানতে চেয়েছি বিজ্ঞানসম্মতভাবে যে এই যে আমরা সেকেন্ড ডোজটা কোভ্যাক্সিনের দিতে পারলাম না, আপনারা দিতে পারলেন না, তার জন্য আমাদের কী কী ক্ষতি হবে। প্রথম প্রশ্ন আমাদের হলো, সেকেন্ড ডোজটা টাইম মতো না দিতে পারায় প্রথম ডোজটা কি নিষ্ক্রিয় হয়ে গেল? 2 নম্বর প্রশ্ন হলো, সেকেন্ড ডোজটা টাইম মতো না দিতে পারায় সেকেন্ড ডোজ কি আমাদের দেওয়া উচিত, এবং সেই ডোজ দেওয়ার পর কি কোনো বিপরীত পার্শ্বক্রিয়া সংঘটিত হবে শরীরে? 3 নম্বর প্রশ্ন হলো, সেকেন্ড ডোজ কি কতদিনের ভিতরে আমাদেরকে দিতে হবে, এক্সপায়ারি হওয়ার পর তারপরও কি আরও ডোজ নিতে হবে, যেহেতু আমরা ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজের সময়সীমার ভিতরে সেকেন্ড ডোজ দিতে পারি নাই? 4 নম্বর এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, কোভ্যাক্সিন না দেওয়ার জন্য কোনো নাগরিক যদি কোভিড ভাইরাসে মৃত্যু হয় তাহলে তার জন্য কে দায়ী থাকবে? আমরা আজকে আমাদের জেলা শাসিকা কাছাড়ের শ্রীমতী কৃতি ঝেলির কাছে আমি এই অনুরোধ করেছি, বিজ্ঞানসম্মতভাবে এই প্রশ্নগুলির উত্তর দেওয়া উচিত, কারণ জনগণ এখন তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছেন এবং এইসব প্রশ্নের যদি উত্তর না আসে তাহলে আমরা কি করে কি করব কিছুই বুঝতে পারছি না, কোথায় যাব এবং কি করে আমরা ভ্যাকসিনেট হব সেটা আমরা বোঝা মুশকিল। আমরা জানতে চেয়েছি যে আপনি বিজ্ঞানসম্মতভাবে, কারণ এই এসওপি বা গাইডলাইন না দেওয়া পর্যন্ত মানুষের মনের দ্বিধা দূর হবে না, এত তা অতি সত্তর এইসব গাইডলাইন এবং এসওপি জনগণের জ্ঞাতার্থে প্রকাশ করা হোক। আমরা ডাক্তার রাজদীপ রায়কেও এই মেইলের কপি দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীকেও দিয়েছি, সুস্মিতা দেব মহাশয়কেও দিয়েছি, এবং আমরা সমস্ত নাগরিকদের জীবন রক্ষার্থে অনুরোধ করছি অতি সত্বর পদক্ষেপ নিন, না হলে হয়তো আমাদের জীবন সংশয় হতে পারে।